আমাদের স্কুলের একটা প্রাচীন জলশিরিষ গাছ, যেটা মারা গেছে কয়েক বছর ধরেই, আস্তে আস্তে ওর ডালগুলো শুকিয়ে যাচ্ছিল, বয়স হয়ে গেছে প্রায় 100 বছরের মতো। এবং এছাড়াও আমাদের যে মুক্ত মঞ্চটা আছে ওর পাশেও একটা গাছ মারা গেছে। এই দুটো গাছের মৃত্যুর কারণ জানতে চেয়ে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে মেল করে চিঠি করেছিলাম মেলের মাধ্যমে। ফরেস্ট ডিপার্টমেন্টের যারা এক্সপার্টস তারা এখানে এসেছিলেন এবং সবটা তারা দেখেছেন তাদের মতো করে, এবং তার পরিপ্রেক্ষিতে ওরা তদন্ত করে একটা রিপোর্ট আমাকে মেল করেই পাঠিয়েছিলেন। এবং আজকে তার মেসেঞ্জার মারফত ওদের চিঠিটা পেলাম। চিঠিটা আমি একটু দিই যাতে ক্যামেরায় আসে। তো এই চিঠিতে পরিষ্কার বলা আছে যে গাছটির, আমি একটু পড়ে দিই তাহলে, দি আন্ডারসাইন্ড হ্যাজ রিসিভড সেভারাল কমপ্লেন্টস রিগার্ডিং ডেথ অফ সিরিজ ট্রিজ ব্র্যাকেটে অ্যালবিজিয়া লেবেক সায়েন্টিফিক নেম ফ্রম মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল অ্যান্ড অ্যাট ডিফারেন্ট লোকেশন অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। অন ফিল্ড ভেরিফিকেশন ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য ডেথ অফ সাচ ট্রিজ ইজ নট আনন্যাচারাল অ্যান্ড নো ম্যালাফাইড ইন্টেনশন লিডিং টু ডেথ অফ দিস ট্রিজ হ্যাজ বিন ডিটেক্টেড। Hence, you are requested to provide professional expertise to find out the pathological reasons for the death of the mentioned series trees. Mr. Sarada Saha, WBFS, Assistant Divisional Forest Officer, Bardhaman Division, may be contacted for any further clarification in this regard. This letter has been written to the head of the Department of Botany, the University of Bardhaman, Golabbag, Bardhaman. তাকে অ্যাড্রেস করে অফিস অফ দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার, এটি লিখেছে নিশা গোস্বামী, IFS, তিনি লিখেছেন 16/7/21 চিঠি, যে এই যে, এবং তার কপি দিয়েছেন টু দি হেডমাস্টার বার্ডওয়ান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল, লিখেছেন অন্যত্র কপি দিয়েছেন এবং আমাকে জানিয়ে দিয়েছেন এই গাছের মৃত্যুর পিছনে কোনো বধ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য কিছু নেই এবং এই গাছটির মৃত্যু একটি স্বাভাবিক মৃত্যু হয়েছে। এত সত্ত্বেও বটানি ডিপার্টমেন্টকে অনুরোধ করেছেন যে এর যে প্যাথোলজিক্যাল কোনো কারণ থাকলে সেগুলো ফাইন্ড আউট করা, কারণ বর্ধমানে, এই চিঠিতেই উল্লেখ আছে, বর্ধমানে বহু সিরিজ গাছ মারা যাচ্ছে এবং সেই সম্পর্কে বিভিন্ন জায়গাতেই কমপ্লেন্ট আসছে। বটানি ডিপার্টমেন্টের এক্সপার্টরা যদি তার প্যাথোলজিক্যাল কারণগুলো খুঁজে বার করতে পারেন তাহলে এই ধরনের সিরিজ গাছের মৃত্যুটাকে এড়ানো যেতে পারে। তো এর বেশি আমার, আমাদের স্কুলের যে গাছ দুটি মারা গেছে এর বেশি আমার কিছু বলার নেই, কারণ ওই ডিপার্টমেন্ট থেকে আমাকে এইটুকুই জানানো হয়েছে। আর রিগার্ডিং যে ডায়েরি দ্যাট ওয়াজ ডান উইথ দি লোকাল পুলিশ স্টেশন, এই গাছটির মৃত্যুকে কেন্দ্র করে যে প্রাথমিক বিভাগের নবনিযুক্ত প্রধান শিক্ষক মহাশয় যে থানায় ডায়েরি করেছিলেন, তো সেই সম্পর্কে আমার কিছু বলার নেই। তিনি যা বলার আমি আগেই বলে দিয়েছি, আর এটা প্রমাণিত হলো যে এটা মানে কোনো ম্যালাফাইড ইন্টেনশনে কেউ মেরে ফেলেনি এবং এর এটা আনন্যাচারাল ডেথও কিছু নয়। এই দুটো জিনিস এই চিঠিতে পরিষ্কার হয়েছে।